শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম আজকে আমি আলোচনা করব ধর্মীয় প্রতিবাদ আন্দোলন এই অধ্যায়ের ধর্মীয় বিপ্লবের কারণ আর জৈন ধর্ম এর মধ্যে জৈন ধর্মটি খুবই গুরুত্বপূর্ণ জৈন ধর্মের মহাবীর সম্পর্ক থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায় এসএলএসটি সহ আরও অন্য অন্য চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে ওই অংশটি থেকে কিন্তু তার পূর্বে অর্থাৎ এই ধর্মীয় আন্দোলন বা ধর্মীয় বিপ্লবের কারণ এ থেকেও কয়েকটি প্রশ্ন থেকে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের আবির্ভাব হলো এটা আমাদের জানা খুব জরুরি এখান থেকে কয়েকটি প্রশ্ন বরাবরই থেকে থাকে যার জন্য খুব সংক্ষেপে আমি ধর্ম বিপ্লবের কারণ নিয়ে আলোচনা করার পরে বিস্তারিতভাবে জৈন ধর্ম সম্পর্কে এমন ভাবে আলোচনা করে দেব যাতে আপনারা পরীক্ষায় এখান থেকে আসলে প্রতিটি প্রশ্নের করতে পারেন তাহলে চলুন সেটি হচ্ছে যে ধর্মীয় প্রতিবাদ আন্দোলন ধর্ম বিপ্লবের যুগ বল হয় কোন সময়কালকে। কালকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতককে ভারতীয় ধর্মীয় আন্দোলনের যুগ বলে চিহ্নিত করে। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতককে ভারতে ধর্মীয় আন্দোলনের যুগ বলে চিহ্নিত করা হয় মনে রাখতে হবে এই সময় প্রায় তেষট্টিটি প্রতিবাদী ধর্মের উত্থান হয় কটি তেষট্টিটি প্রতিবাদী ধর্মের উত্থান হয় আর এই ধর্মগুলো যে যেই ধর্মের প্রতিবাদটা সৃষ্টি হচ্ছে কোন ধর্মের বিরুদ্ধে সেটা হচ্ছে বৈদিক ধর্মের বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদগুলো সংগঠিত হয়েছিল আর এই যে প্রতিবাদী তেষট্টিটি ধর্মের উত্থান হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তাহলে প্রতিবাদী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধর্ম হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম বৈদিক ধর্মের বিরুদ্ধে এরা বিরোধিতা করে স্বতন্ত্রভাবে এই ধর্মটি সৃষ্টি করেছেন চলুন ধর্ম বিপ্লবের কারণ ধর্ম বিপ্লবের অনেকগুলো কারণ আছে ধর্মীয় কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ অনেকগুলো কারণ আছে কারণগুলো খুব সংক্ষেপে আলোচনা করে দেব ধর্মীয় কারণটা হচ্ছে যে বৈদিক যুগে কি ছিল বৈদিক সমাজে চতুরাশ্রম প্রথা প্রচলন ছিল বৈদিক সমাজে চতুরাশ্রম প্রথা প্রচলন ছিল আমরা বৈদিক সমাজটা নিয়ে আলোচনা করিনি প্রথমেই ওই প্রাচীন যুগের হরপ্পা সভ্যতা মহেন্দ্রদড় আর সিন্ধু সভ্যতা এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি তার পরপরই আর ছিল হচ্ছে তৃতীয় অধ্যায় বৈদিক সভ্যতা সেটা নিয়ে আলোচনা করিনি তার কারণটি হচ্ছে ওই ধরনের সভ্যতাগুলো প্রায় একই ধরনের যার জন্য একটু মানে একসাথে পড়লে কি হবে ঘুরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তার জন্য আমি একটু আলাদাভাবে ক্লাসটা দিচ্ছি এই ধর্মীয় আন্দোলনের এই পার্টটা দিয়ে তারপরে ওই ক্লাসটাতে যাব আর ইতিহাস যেহেতু সিকুয়েন্স চয়েস পরপর মনে রাখলে ভালো হয় তবুও আমি বলবো যে একটু আলাদাভাবে পড়লে এখানে যেমন বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের ক্লাসটা আমি আলাদা করে দিচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে এদিকে আছে মহাবীর ওদিকে আছে গৌতম বুদ্ধ এই দুজনের একই সাথে পড়লে জন্ম মৃত্যু তারপরে তাদের অস্ট যেসব মার্কগুলো সেগুলো খুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আমার অনুরোধ একটু আলাদা করে পড়বেন তাহলে দেখবেন আরও বেশি মনে থাকবে এটুকু দৃঢ় বিশ্বাস থেকে সেই জন্য আমি ভিডিওটি এটা এই ভিডিওটি আগে দিচ্ছি চলুন তাহলে এখানে দেখুন যে বৈদিক সমাজে চতুরাশ্রম প্রথা প্রচলন ছিল আমরা সকলেই জানি সেটা হচ্ছে ব্রহ্মচর্য গারস্থ মানপ্রস্থ আর সন্ন্যাস এই চারটি ছিল চতুরাশ্রম আমরা সকলেই বলছি আরেকবার যে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটি ছিল বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা এই চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচার্য আর গারস্থ এই দুটো নিয়ে মানুষের কোনো আপত্তি ছিল না কিন্তু বানপ্রস্থ আর সন্ন্যাস এই দুটো নিয়ে কিন্তু পরবর্তীকালে মানুষের আপত্তি সৃষ্টি হয় অর্থাৎ তারা কেউ বানপ্রস্থ আর সন্ন্যাস এই জিনিসটাকে এড়িয়ে চলতে চায় কেউ গ্রহণ করতে চায় না উপনিষদে যাগযজ্ঞ অপেক্ষা আত্মার মুক্তি কর্মফল এবং স্বাধীন চিন্তার আদর্শ প্রচারিত হতে থাকে অর্থাৎ যাগযজ্ঞ অর্থাৎ যজ্ঞ করা হতো তখনকার দিনে বা আত্মার মুক্তি এইসবের থেকে তার কর্মফল সে কি কর্ম করছে তার স্বাধীন চিন্তা এই আদর্শই বেশি প্রচারিত হতে থাকে এটি হচ্ছে ধর্মীয় কারণ বিপ্লবের ধর্মীয় কারণ সৎকর্ম শুদ্ধ জীবন চর্চায় মানুষের মুক্তি দিতে পারে একথা তারা মনে করতে থাকে আচ্ছা এখান থেকে একটি লাইন কোটেশন একটা আসতে পারে যে বুদ্ধের আবির্ভাবের কয়েক বছর পূর্বেই ভারতীয় চিন্তা জগতে এমন এক কারণে সৃষ্টি হয়েছিল যা বৌদ্ধ ধর্মের পথ প্রশস্ত করেছিল এ কথা কে বলেছিলেন একথা কিন্তু বলেছিলেন গোল্ডেনবার্গ গোল্ডেনবার্গ কিন্তু কথা বলেছিলেন তাহলে বুদ্ধের আবির্ভাবের কয়েক শত বছর পূর্বেই চিন্তা জগতে এমন এক সৃষ্টি হয়েছিল যা বৌদ্ধ ধর্মের পথকে প্রশস্ত করেছিল এই বৌদ্ধ ধর্মের পথকে প্রশস্ত করার প্রসঙ্গটি বলেছেন গোল্ডেন বার্গ চলুন তারপরে সামাজিক কারণ আমরা জানি যে সামাজিক কারণ এর মধ্যে বৈদিক সমাজে বর্ণভেদ প্রথা ছিল সেই বর্ণভেদ প্রথা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই চারটে বর্ণ ছিল এর মধ্যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রাই বেশি কি করত তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করত। ব্রাহ্মণরা পূজা আর্চা করতো আর ক্ষত্রিয়রা যুদ্ধ যুদ্ধ করতো শাসক শ্রেণী হয়ে শ্রেণী পরিচালনা করত আর কি করতো তারা যুদ্ধ করতো রাজকার্য পরিচালনা করত। রাজস্ব আদায় করতো সেই জন্য কি হতো ব্রাহ্মণ এবং হ্রাস পেত অনেক সময় তাদের শূদ্রদের সঙ্গে এক করে দেখা হতো এই সমস্যাটা চলছিল তার জন্যই কিন্তু তারা প্রতিবাদ আন্দোলন শুরু করে এবং তারা কৃতদার ভিন্ন অন্য কিছু ছিল না এবং বহু ক্ষেত্রে তাদের অস্পৃশ্য জ্ঞান করা হতো আগেকার দিনে কিন্তু এটা হতো আচ্ছা তারপরে আছে এই কারণে পরবর্তী বৈদিক যুগ থেকে সমাজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবার কি হলো ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দুইজনই তো প্রায় একই মর্যাদা প্রায় নিয়ে আসছে ক্ষমতা তারপরে ওরা করছে পূজা আসা ওপর শ্রেণী হলেও এদের মধ্যেও ক্ষমতা চলে আসে তখন তারা কি করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এখানে এ উল্লেখ্য যে জৈন ও বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর আর বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ এরা দুইজনেই ছিলেন ক্ষত্রিয় রাজকুমার এটা মনে হবে এরা দুইজন্যই ছিল ক্ষত্রিয় রাজকুমার ডক্টর দীনেশ চন্দ্র সরকার বলেন যে ব্রাহ্মণদের প্রাধান্য ও আচার অনুষ্ঠানের বিরুদ্ধে গৌতম বুদ্ধ প্রথম সার্থক প্রতিবাদ জানান তাহলে ব্রাহ্মণদের প্রাধান্য অর্থাৎ তাদেরকে প্রাধান্য দেওয়া এবং তার আচার অনুষ্ঠান এইসবের বিরুদ্ধে প্রথম কে প্রতিবাদ জানান সেটি হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ প্রথম প্রতিবাদ জানান ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা কে বলেছেন দীনেশ চন্দ্র সরকার আচ্ছা এটা তো গেল তাহলে তারা দুইজনই মহাবীর এবং গৌতম বুদ্ধ তারা দুইজনই কিন্তু ক্ষত্রিয় রাজকুমার ছিল চলে আসি তার পরের অংশটাতে ব্রাহ্মণ্য সমাজে নারীদের মর্যাদা ছিল না আমরা দেখেছি আগে প্রথা ছিল সেটা পরবর্তীকালে রামমোহন রায় এবং লর্ড বেন্টিং এটাকে তুলে দিয়েছিলেন দেখুন তখনকার সমাজে কিন্তু নারীদের মর্যাদা ছিল না এবার ধর্মপ্রচার গৌতম ছিলেন তিনি পতিতাদের সম্পর্কে চরম ঘৃণা প্রকাশ করেছেন অপরদিকে বুদ্ধদেব নারী সমাজ পতিতা দস্যু সকলকে মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন তাহলে একজন হচ্ছে গৌতম যিনি ধর্মশাস্ত্রকার তিনি কিন্তু পতিতাদের অর্থাৎ নিচু মহিলাদের তাদেরকে কিন্তু অস্পৃশ্য মহিলাদের তাদেরকে কিন্তু তিনি প্রচণ্ড ঘৃণা করছেন কিন্তু বুদ্ধদেব আবার তিনি কিন্তু নারী সমাজকে বা পতিতাদের বা যাদেরকে বেশাদের তাদেরকে কিন্তু দস্যু সকলকেই মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন দেখুন আমরা এতটা শিক্ষিত হওয়ার পরেও সবাইকে উপেক্ষার পাত্র হিসেবে রাখতে পারি না কারণ প্রত্যেকটা সিচুয়েশনে বা তাদের কি জীবন জীবনযন্ত্রণা থেকে তারা কোন পরিস্থিতিতে কীভাবে এসেছে আর হয়তো সমাজই তাকে এই ক্ষতির সম্মুখীন করেছে এটা আমরা জানতে পারি না যার জন্য আমরা শিক্ষিত হলেও হয়ে আমরা বিচার বিশ্লেষণ দৃষ্টিতে দেখব। অর্থাৎ আগেকার দিনে ব্রাহ্মণ্য সমাজ কী করতো সকলকে ঘৃণার চোখে দেখতো নারীদেরকে ঘৃণার চোখে দেখতো কিন্তু বর্তমান সমাজ কিন্তু সেই ধারণা এবং ধ্যান সমস্তটাই বদলে গেছে চলুন ধনী ব্যবসায়ী অনাথ পণ্ডিত দস্যু অঙ্গুলিমাল এবং ব্রাহ্মণ সন্তান সারিপুত্র এবং মৎগল্যায়ন এবং পতিতা আমরোপালি সকলকেই আধ্যাত্মিক পিপাসায় তিনি কিন্তু ভীষ্টভীষ্ট সব যারা কুপথে চলে গেছিলো তাদেরকে কিন্তু আধ্যাত্মিক পিপাসা নিবৃত্ত করেন এই বৌদ্ধ ধর্মের লোকজন বা গৌতম বুদ্ধ বৌদ্ধধর্ম সমাজের নিম্নস্তরে মানুষের কাছে গ্রহণযোগ্য ওঠে সেই কারণে নিম্নস্তরের মানুষ যারা তারা কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক হয়ে ওঠে এবং তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে অর্থনৈতিক কারণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নতুন ধর্মচিন্তার উন্মেষ পূর্ব ভারতে গাঙ্গেয় উপত্যকায় নতুন কৃষিকাজ বা কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবারে সেই অর্থনৈতিক কারণ অর্থাৎ সেই সময় একে একে গাঙ্গে উপত্যকায় কৃষিকাজের উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে হ্যাঁ গ্রাম অঞ্চলে গ্রহপতি নামে বস্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানে গ্রাম অঞ্চলে কী করছে যেসব বৈশ্য সম্প্রদায় তাদের মধ্যে এক শ্রেণী বৃত্তশালী সম্প্রদায় তিনি হচ্ছে গৃহপতি বা গ্রহপতি সেই নামে বস্য সম্প্রদায় কৃষিকাজ করছে আর কি এক ধরনের বৃত্তশালী কৃষক সম্প্রদায় তারা পশুপালন করছে হ্যাঁ এবার বৈদিক রীতিতে পশুদান অপরিহার্য এবং স্বাভাবিক ছিল একমাত্র অসমের যোগ্যই প্রায় শশ সার বধ করা হতো তাহলে এটা কিন্তু একটা ক্ষতির কারণ অনেকটাই ক্ষতি পরবর্তী প্রশ্ন বা পরের অংশে দেখানো হচ্ছে যে বিভিন্ন নগর প্রতিষ্ঠিত হচ্ছে সেই সময় কৌশাম্বী কৌশল কুশিনগর বৈশালী রাজগৃহ বারাণসী চিরান্ত এইসব নতুন নতুন নগর তাহলে কি কি নতুন নতুন নগর প্রতিষ্ঠিত হচ্ছে কৌশাম্বী কৌশল কুশিনগর বৈশালী রাজগৃহ বারাণসী চিরান্ত এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাবো বিভিন্ন আন্দোলন হচ্ছে বা বিভিন্ন সভা হচ্ছে আমরা এসব কিন্তু দেখতে পাবো পরপর আর সেই সময় থেকেই তারা কিন্তু মুদ্রার ব্যবহার শুরু করেছিলেন এই সময় থেকে তারা মুদ্রা ব্যবহার শুরু করেছেন এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে থাকে আর সেই সাথে হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মে কি হতো যে এই দুই ধর্ম মতে জাতিভেদ প্রথার কোনো স্থান ছিল না এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে জাতিভেদ প্রথার স্থান ছিল না কোন বা জাতিভেদ মানতেন না কারা এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের দুটো শ্রেণীর লোকই কিন্তু জাতিভেদ প্রথা মানতেন না এই কারণে বৈশ্যরা এই দুই ধর্মমতের প্রবল সমর্থক ছিলেন অর্থাৎ বৈশ্বরা কিন্তু এই দুই ধর্মমতকে প্রবল সমর্থন করে এই ধর্মমত গ্রহণ করেছিলেন আচ্ছা আরেকটা কি ব্রাহ্মণ্য ধর্মশাস্ত্রে টাকা ধার দেওয়া সুদ গ্রহণ করা বা সমুদ্রের মানে নিন্দনীয় এবং পাপ বলে চিহ্নিত করা হয়েছে কিন্তু সেটাই কিন্তু একমাত্র বাণিজ্য পথের মাধ্যমে বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সুদ কারবারই হোক সমস্ত বিভিন্ন লোকজন এইভাবেই কিন্তু পরপর অর্থ সম্পত্তির মালিক হতে লাগলো সেই ধর্মকে বিরোধিতা করে যেমন বহু শেটটি বা মহাজন কার সুদের কারবার করতো এটাই ছিল তাদের জীবিকা তাই ব্রাহ্মণ সমাজ এগুলি ঘৃণা চোখে দেখতো সমাজের চোখে এইসব ব্যক্তিরা অপরাধী বলে বিবেচিত হতো সেই জন্য কি তারা এই জৈন ধর্ম বা বৌদ্ধধর্ম গ্রহণ করতে থাকে আর বোধায়ন বলে একজন ছিলেন তিনি তীব্র ভাষায় সমুদ্রতার নিন্দা করেছিলেন হ্যাঁ চিনিকে বোধায়ন আসি পরবর্তী অংশে আরেকটা ব্যাপার কি ছিল যে জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের রোপা স্পর্শের অধিকার ছিল না হ্যাঁ আর এই যুগে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ জড়ো হয় একথা বলেছেন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবার আসি আমরা পরের অংশে সমাজে বৃহত্তর অংশের লোকেরা ছিল দরিদ্র বঞ্চিত এবং নিপীড়িত এবার আমরা মেন যে অংশে সেটা চলে এসেছি প্রায় দশ বারো মিনিট ওই সম্পর্কে বলা হলো তবুও ওখান থেকে অনেকটা তথ্য আপনাদের মনে থাকবে আশা করি আর এই জৈন ধর্ম কীভাবে আসলো সেটা আমি বুঝাতে পারলাম এবার আমরা প্রত্যেকটি লাইন প্রত্যেকটি অংশ এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন চলুন জৈনদের মতে প্রাচীনকাল থেকে চব্বিশ জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা জৈন ধর্ম প্রচার বা প্রবর্তন করে গেছেন তাহলে জৈনদের মত অনুযায়ী কি মত যে প্রাচীনকাল থেকে চব্বিশ জন ২৪ জন তীর্থঙ্কর ২৪ জন ২৪ জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা জৈন ধর্ম প্রবর্তন ও প্রচার করে গেছেন তীর্থঙ্কররা সংসারের দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্মাণ করেছিলেন বলে তারা তীর্থঙ্কর নামে পরিচিত বা মুক্তির পথ নির্মাতা নামে পরিচিত অর্থাৎ তীর্থঙ্কররা সংসারের সুখ দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ ঘাট নির্মাণ করেছিলেন এবং বা তীর্থ নির্মাণ করেছিলেন বলে তাদেরকে তীর্থঙ্কর বলা হয় এবং সুখ দুঃখ থেকে মুক্তির পথ নির্মাণ করেছিলেন বলে তাদেরকে মুক্তির পথ নির্মাতা বলা হয় তাহলে জৈন ধর্মগ্রন্থে কতজন তীর্থঙ্করের কথা বলা হয়েছে চব্বিশ জন তীর্থঙ্কর এই তীর্থঙ্করের অন্য নাম কি বলা হচ্ছে তাদেরকে মুক্তির পথ নির্মাতাও বলা হচ্ছে তারা কি থেকে মুক্তির কথা বলেছেন সংসারের সুখ দুঃখ থেকে মুক্তির কথা বলেছেন আচ্ছা সর্বপ্রথম জৈন চলে আসলাম আমরা জৈন তীর্থঙ্কর ঋষবনাথ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বপ্রথম জৈন ছিলেন। সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর হলেন মহাবীর তাহলে সর্বপ্রথমকে ঋষভনাথ আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহাবীর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সর্বপ্রথম জৈন তীর্থঙ্কর কে ঋষভনাথ আর সর্বশ্রেষ্ঠ এটি হচ্ছে মহাবীর প্রথম বাইশ জন তীর্থঙ্করে কোনো ঐতিহাসিক সন্ধান পাওয়া যায় না কতজন প্রথম বাইশ জন অর্থাৎ মোট চব্বিশ জন তার মধ্যে প্রথম বাইশ জনের তেমন কোনো তথ্য পাওয়া যায় না ত্রয়বিংশ অর্থাৎ তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ তাহলে তেইশতম তীর্থঙ্কর কে পার্শ্বনাথ তাহলে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এবং তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ আচ্ছা এরপরে আমরা চলে আসি শেষ জৈন তীর্থঙ্কর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষা আসে শেষ জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর আমরা পড়ছি জৈন ধর্ম সম্পর্কে শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর এবার চলে আসি মহাবীর সম্পর্কে বিস্তারিততে মহাবীর খ্রিস্টপূর্ব অষ্টম শতকে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে অষ্টম শতক মানে সাতশোর পরপর আটশোর লিখলাম ভুল অষ্টম শতক মানে সাতশো থেকে সাতশো নিরানব্বই অর্থাৎ এই শতকটা অষ্টম শতাব্দী বলা হয় বা অষ্টম শতক তাহলে খ্রিস্টপূর্ব অষ্টম শতক বিসি বিফোর খ্রিস্ট খ্রিস্টপূর্ব অষ্টম শতক এই সময় কিন্তু কার জন্ম কার জন্ম পার্শ্বনাথের জন্ম পার্শ্বনাথ পার্শ্বনাথের জন্ম তাহলে সেই পার্শ্বনাথ কি করেছিল তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন কত বছর বয়সে তিরিশ বছর বয়সে কিন্তু সংসার ত্যাগ তিনি করেছিলেন কঠোর সাধনার দ্বারা পরিপূর্ণ জ্ঞান লাভ করেন তাহলে কঠোর সাধনার দ্বারা পার্শ্বনাথ পরিপূর্ণ জ্ঞান লাভ করেন পার্শ্বনাথ কে ছিলেন আমরা আগে জানলাম তেইশতম জৈন তীর্থঙ্কার পার্শ্বনাথ তিনি কত খ্রিস্টাব্দ নাগাদ খ্রিস্টপূর্ব অষ্টম শতকে কাশীর এক রাজবংশে কোথায় জন্মগ্রহণ করে কাশীর কাশীর এক রাজবংশে এই পার্শ্বনাথ জন্মগ্রহণ করেন আর কি অহিংসা সত্য অচর্য অচর্য মানে চুরি না করা ও অপরিগ্রহ এই চারটি বিষয় অহিংসা অহিংসা সত্য অচর্য আর অপরিগ্রহ এই অপরিগ্রহ বিষয় সম্পত্তির প্রতি অনাসক্ত থাকা এই চারটে আদর্শ পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মের মূলমন্ত্র মন্ত্র তাহলে পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মের মূলমন্ত্র মন্ত্র কি এই চারটে আদর্শ একে কী বলা হয় চতুর্জাম বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্জাম কে প্রচলন করেন বা কে এটাকে ধর্মীয় মূলমন্ত্র হিসেবে খ্যাতি দেন বা চতুর্জাম কি সেটা হচ্ছে পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মীয় একটি অনুশাসন বলা যায় বা ধর্মীয় আদর্শ পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মীয় আদর্শ বা ধর্মের মূল মন্ত্র হচ্ছে এই চতুর্জাম তাহলে এই চতুর্জাম কে প্রবর্তন করেন সেটি হচ্ছে পার্শ্বনাথ তেইশতম জৈন তীর্থঙ্কর এবার চলে আসি মহাবীর সম্পর্কে তাহলে প্রথম থেকে কিন্তু আমরা কিচ্ছু জানতে পারি না বাইশ জনের তেইশ জন তেইশ নম্বর পার্শ্বনাথ সম্পর্কে অল্প একটু জানলাম আর শুধু প্রথমজনের নাম ঋষভনাথ এটা আমরা জেনেছি তেইশ নম্বর সম্পর্কে পার্শ্বনাথ সম্পর্কে অল্প একটু জেনে নিয়ে এইবার আমরা শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর তার সম্পর্কে জানবো মহাবীর বর্ধমান জৈন ধর্মের শেষ প্রবর্তক মহাবীরের জন্ম সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয় মোটামুটি অনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তাহলে পার্শ্বনাথের পার্শ্বনাথ নয় মহাবীরের জন্ম কততে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রাম বা কুন্দপুর তাহলে কোথায় বৈশালীর উপকণ্ঠে কোথায় মোটামুটি জন্ম যে বৈশালী আর সেই সাথে কুন্দ গ্রাম বা কুন্দপুর বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রাম বা কুন্দ্রপুর সেটি হচ্ছে মহাবীরের জন্ম বর্তমানে যেটা অবস্থা সেটা হচ্ছে মজফ্ফরপুর জেলায় বসার গ্রামে মজফ্ফরপুর জেলায় বসার গ্রামে এই স্থানে তিনি যাত্রী নামক ক্ষত্রিয় কুলে আমি আগেও বলেছি তিনি ক্ষত্রিয় রাজকুলে জন্মগ্রহণ করেন কি ক্ষত্রিয় রাজকুল যাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে মহাবীর জন্মগ্রহণ করেন কত সালে খ্রিস অনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কোথায় জন্মগ্রহণ করেন বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রামে আচ্ছা তার প্রিতৃদত্ত নাম হচ্ছে বর্ধমান আমি একাধিকবার বলছি বারবার আপনাদের দেখার প্রয়োজন হবে না একটিবার শুধু ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সব মুখস্ত হয়ে যাবে তার প্রিতত্ত নাম হচ্ছে বর্ধমান তাহলে আমরা মহাবীর নামে আমরা জানি বর্ধমান নামও কিন্তু তার আছে যেটি তার পিতা অর্থাৎ তার বাবা এই নামটি দিয়েছিলেন আবার এবার তার পিতার নাম অর্থাৎ তার পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ তাহলে পিতার নাম কি সিদ্ধার্থ আর মাতা ছিলেন ত্রিশলা মাতার নাম কি ত্রিশলা পিতার নাম সিদ্ধার্থ মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ মাতার নাম ত্রিশলা এই মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজকন্যা তাহলে মহাবীরের মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজকন্যা তার বিবাহ হয় অর্থাৎ মহাবীরের বিবাহ হয় যশোদার সঙ্গে তার স্ত্রীর নাম তাহলে মহাবীরের স্ত্রীর নাম যশোদা মহাবীরের স্ত্রীর নাম যশোদা মনে রাখতে হবে তার এক কন্যাও জন্মগ্রহণ করে কন্যার নামটা আমরা পরে বলছি কন্যা জন্মগ্রহণ করে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দেন তার কন্যার নাম কি মহাবীরের কন্যার নাম তার স্ত্রীর নাম যশোদা তিরিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন কত বছর বয়সে তিরিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন সন্ন্যাস গ্রহণ করেন দীর্ঘ বারো বছরের কঠোর সাধনার পর কত বছর বারো বছর তিনি কঠোর সাধনা করেন মহাবীর সাধনা করার পর পালিকা নদীর তীরে কোন নদীর তীরে রজু পালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে কি গাছ শাল গাছ শাল গাছের নিচে কই বলল বা সিদ্ধি লাভ করেন এখান থেকে প্রশ্ন হয় যে কই বলল কি সেটা হচ্ছে কই বলল হচ্ছে সিদ্ধি লাভের আরেক নাম হচ্ছে কই বলল কই বলল কথার অর্থ হচ্ছে চরম আত্মজ্ঞান লাভ তাহলে কই বলল কথার অর্থ কি চরম আত্মজ্ঞান লাভ এটা প্রশ্ন আসে অনেক সময় যে কই বলল কথার অর্থ কি সেটা হচ্ছে মনে রাখতে হবে চরম আত্মজ্ঞান লাভ আচ্ছা এবার আসি যে আত্মজ্ঞান লাভ করে তিনি জিন বা জিতেন্দ্রীয় নামে বিখ্যাত হন প্রশ্ন আসতে পারে জিন বা জিতেন্দ্র নামে বিখ্যাত হন কে সেটা হচ্ছে মহাবীর আচ্ছা বিখ্যাত হন এবং চিরতরে বস্ত্র ত্যাগ করে নির্গ্রন্থ নির্গ্রন্থ কথাটির অর্থ কি প্রশ্ন আসে অনেক সময় নির্গ্রন্থ কথাটির অর্থ হচ্ছে গ্রন্থিহীন বা সংসার বন্ধনহীন নির্গন্থ কথাটি অর্থ হচ্ছে গ্রন্থিহীন বা সংসার বন্ধনহীন আচ্ছা কই বলল কই বলল হচ্ছে সিদ্ধিলাভ কই মাধ্যমে তিনি কামাদি রিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ এই ধরনের রিপুগুলোকে ও দুঃখ সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তাকে মহাবীর বলা হয় অর্থাৎ কোনো কিছু জয় করলেই তাকে বীর বলা হয় আর তিনি কাম ক্রোধ লোভ এবং সুখ দুঃখ ইত্যাদি জয় করেছিলেন বলে তাকে মহাবীর বলা হয় আমরা এর আগে জেনেছি তার নাম ছিল বর্ধমান কিন্তু মহাবীর কি করে হলো তিনি এই ধরনের বিষয়কে জয় করেছিলেন জয় করলেই তো সে বীর হয় জয় করেছিলেন কাম ক্রোধাদি সুখ দুঃখ এগুলো জয় করেছিলেন বলে তার নাম হচ্ছে মহাবীর জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয় অর্থাৎ যে আমরা একটু আগে পড়লাম জিন সেই জিন থেকে তার শিষ্যদের অর্থাৎ জৈন ধর্মলম্বীদের কি বলা হয় জৈন বলা হয় কারণ তিনি সিদ্ধিলাভ করে জিন হয়েছিলেন বা জিতেন্দ্রীয় জৈন বলা হয় সিদ্ধিলাভের পর প্রায় তিরিশ বছর ধরে তিনি কি করেন মগধ অঙ্গ কোশল মিথিলা নালন্দা রাজগৃহ বৈশালী এবং পূর্ব ভারতে নানা স্থানে ধর্মপ্রচার করেছিলেন তিনি বহু স্থানে কিন্তু ধর্মপ্রচার করেছিলেন নারীকে জৈন ধর্মে দীক্ষিত করেছিলেন নর নারীকে অর্থাৎ নর এবং নারী সবাইকে তিনি জৈন ধর্মে করেছিলেন করেছিলেন সমসাময়িক যথেষ্ট সম্মান ও সমাদর এই তাকে মহাবীরকে এবার মহাবীর মৃত্যুবরণ করেন বা স্বেচ্ছামৃত্যু বরণ করেন কবে সেটা হচ্ছে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে রাজগৃহের কাছে কোথায় রাজগৃহের কাছে পাবা নগরীতে এটা খুব ইম্পর্টেন্ট যে মহাবীর কোথায় স্বেচ্ছামিত্ত বরণ করেন সেটা হচ্ছে রাজগৃহের কাছে পাবা নগরীতে অনাশনে অনাশনে বসে তিনি কিন্তু এই স্বেচ্ছামৃত্য বরণ করেছিলেন কত খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টপূর্বাব্দে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে কত বছর বয়সে বাহাত্তর বছর বয়সে তিনি কিন্তু রাজগৃহের কাছে পাবা নগরীতে অনাশনে বসে স্বেচ্ছামিত্য বরণ করেন এবার আমরা চলে আসি জৈন ধর্ম মত সম্পর্কে জৈন ধর্মের বিভিন্ন মত সম্পর্কে আচ্ছা জৈন মহাবীর যে ধর্মমত প্রচার করেন তার মূল ভিত্তি হলো পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম অর্থাৎ আমরা একটু আগে জানলাম পার্শ্বনাথ কি প্রবর্তন করেন চতুর্জাম আর সেই চতুর্জামের কে ভিত্তি করেই মহাবীর কিন্তু তার মূল ধর্ম প্রচার করেছিলেন চতুর্জামে আমরা কি পেয়েছি অহিংসা হিংসা করা যাবে না সত্য অচর্য চুরি করা যাবে না আর অপরিগ্রহ এই যে বিষয়টি আমরা পেলাম এই চারটি বিষয় এই চারটি বিষয়ে এই চারটি নীতির সঙ্গে মহাবীর আরেকটি নীতি যুক্ত করেন সেটি হচ্ছে ব্রহ্মচর্য তাহলে পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম নীতির সঙ্গে আরেকটি নীতি আমাদের মহাবীর যুক্ত করেন তিনি হলেন সেই নীতিটি হচ্ছে ব্রহ্মচর্য তাহলে পার্শ্বনাথ প্রবর্তিত জাম নীতির পরে একটি নীতি যুক্ত করেন কে সেটি হচ্ছে মহাবীর কি নীতি সেটি সেটি হচ্ছে ব্রহ্মচর্য এই পাঁচটি নীতিকে একত্রে কী বলা হয় পঞ্চমহাব্রত এই পাঁচটি নীতিকে একত্রে কী বলা হয় পঞ্চমহাব্রত তাহলে পঞ্চমহাব্রত কে প্রচলন করেন সেটি হচ্ছে বা কে প্রবর্তন করেন সেটি হচ্ছে মহাবীর তাহলে পঞ্চমহাব্রত মহাবীর মহাব্রত মহাবীর আচ্ছা মহাবীরের মতে সত্য বিশ্বাস সত্য জ্ঞান সত্য আচরণ সত্য কি বিশ্বাস জ্ঞান ও আচরণ সত্য বিশ্বাস সত্য জ্ঞান সত্য আচরণ এই তিনটিকে ত্রিরত্ন নামে পরিচিত তাহলে মহাবীরের মতে বা ত্রিরত্ন কে প্রচলন করেন বা প্রবর্তন করেন সেটা হচ্ছে মহাবীর সেই ত্রিরত্ন কি কি সত্য বিশ্বাস সত্য জ্ঞান সত্য আচরণ চারটে অপশন থাকতে পারে লাস্টে থাকতে হলো সবগুলো বা কোনোটি নয় এরকম কিছু একটা ঘুরিয়ে থাকতে পারে তাহলে এটা মনে রাখতে হবে এই ত্রিরত্নের সাহায্যে সিদ্ধশিলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভ করা সম্ভব এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভ করা সম্ভব কিসের মাধ্যমে সেটা হচ্ছে ত্রিরত্নের মাধ্যমে ত্রিরত্ন আমরা জেনে নিলাম এই ত্রিরত্নের মাধ্যমে এবার চলে আসি জৈনরা বেদের অভ্রান্ততা যজ্ঞের কার্যকারিতা ও ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নন তাহলে জৈনরা কিন্তু বেদের অভ্রান্ততা যজ্ঞের তারপরে যজ্ঞের কার্যকারিতা ঈশ্বরের অস্তিত্বে তিনি বিশ্বাসী নন আর কি সেই সাথে ঐশী শক্তির পরিপূর্ণ বিকাশ লক্ষ্য করা যায় তাদের মতে তীর্থঙ্করদের মধ্যেই ঐশী শক্তির পরিপূর্ণ বিকাশ লক্ষ্য করা যায় তারা হিন্দু ধর্মের মত কর্মফল ও জন্মন্তরবাদে বিশ্বাসী তারা কি হিন্দু ধর্মের মত কর্মফল ও জন্মান্তর বাদে বিশ্বাসী তাহলে আহ হিন্দু ধর্মের মত কর্মফল ও জন্মন্তর বাদে বিশ্বাসী ছিলেন কারা তারা হলেন তারা এই জৈন ধর্মরা তাহলে তারা হিন্দু ধর্মের কর্মফল ও জন্মান্তর বাদে বিশ্বাসী কারা সেটা হচ্ছে জৈন ধর্মরা তারা বিশ্বাস করেন পঞ্চমহাব্রত সেটা মহাবীর প্রচলন বা প্রবর্তন করেছিলেন সেই পঞ্চমহাব্রত পালন করেন কৃষ্ণ সাধনার দ্বারাই কার্য কর্ম ও জন্মান্তরে বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় জৈনেরা সকল বস্তু এমনকি পাথর ও ধাতুর মধ্যে প্রাণের অস্তিত্বে বিশ্বাসী তাহলে জৈনরা পাথর ও ধাতুর মধ্যে প্রাণের অস্তিত্বে বিশ্বাসী উল্টোভাবে প্রশ্ন পাথর ও ধাতুর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে একথা কারা বিশ্বাস করেন এটা হচ্ছে জৈন ধর্মাবলম্বীর লোকেরা তাদের মতে প্রাণী হত্যা মহাপাপ তাদের মতে কি প্রাণী হত্যা মহাপাপ অহিংসা অপরিগ্রহ কৃষ্ণ সাধন রিপুজয় জৈন ধর্ম সর্বোত্তম বৃত্তি জৈন ধর্মের সর্বোত্তম বৃত্তি হচ্ছে এগুলো সে কি হচ্ছে অহিংসা অপরিগ্রহ এবার জৈন ধর্মের প্রসার অর্থাৎ জৈন ধর্ম প্রথমে পূর্ব ভারতে অর্থাৎ অঙ্গ বিদেহ কৌশল রাজ্যে প্রচলন ছিল কারা কারা জৈন ধর্ম মতের সমর্থন করেছিলেন বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য এই তিনটে রাজার নাম অবশ্যই মনে রাখবেন যে বিম্বিসার অজাতশত্রু এবং চন্দ্রগুপ্ত মৌর্য এই তিনজন কিন্তু জৈন ধর্মকে সমর্থন করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য এই অনুরাগে দাক্ষিণাতের বহু মানুষকে এই ধর্মে অনুপ্রাণিত করেন অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের এই অনুরাগ দাক্ষিণাতের বহু মানুষকে এই জৈন ধর্মগ্রন্থে আর কি অনুপ্রাণিত করেন আচ্ছা তারপরে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ ভাগে উত্তর ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তখন জৈন সন্ন্যাসী ভদ্রবাহু এই নামটা একটু মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ এই নামটা পরে বলছি তার কারণটি সেটা হচ্ছে ভদ্রবাহু খুব গুরুত্বপূর্ণ নাম জৈন ধর্মের ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে বহু জৈন দক্ষিণ ভারতে চলে যান কার নেতৃত্বে এই ভদ্রবাহুর নেতৃত্বে তাহলে সেখানে খরা হওয়ায় ভদ্রবাহুর নেতৃত্বে বহু জৈন ধর্মলম্বীরা দক্ষিণ ভারতে চলে যায় আর বাকিরা স্থূলভদ্র নেতৃত্বে মগধে চলে যান তাহলে কিছু ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে আর কিছু জন বা স্থূলভদ্র নেতৃত্বে তারা কোথায় যান মগধে চলে যান ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন তাহলে এই ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণের দিকে যারা যান দক্ষিণ ভাগে তারা কিন্তু এই মহাবীরের মহাবীরের যে অনুশাসন তারা কঠোরভাবে মেনে মেনে চলতেন তারা গ্রন্থি অর্থাৎ বস্ত্র ধারণ করতেন না তারা কোনো পোশাক পরতেন না এই ভদ্রবাহুর তাহলে এটা এটা মাথায় রাখতে হবে যে ভদ্রবাহুর নেতৃত্বে যারা তারা মহাবীরের অনুশাসন মেনে চলতেন তারা কোনো পোশাক পরতেন না এই জন্য তাদেরকে তাদেরকে কি বলা হতো তাদেরকে দিগম্বর বলা হতো দিগ অম্বর দিগম্বর বলা হতো ভদ্রবাহুর নেতৃত্বে যারা ছিলেন আর স্থূলভদ্রের নেতৃত্বে যারা উত্তর ভারতে যায় উত্তর ভারতের দিকে তারা কি করে তারা কিন্তু বস্ত্র পরিধান করত। তাদেরকে বলা হয় এখান থেকে জৈন ধর্মের দুটি মত সেই জন্য শ্বেতাম্বর এবং দিগম্বর দুটি ভিন্ন দিকে পার্থক্য হয়ে গেছে এখান থেকেই দুই দলের বৃহৎ কবলমাত্র পরিধে মধ্যে সীমাবদ্ধ ছিল না দিগম্বরা বিশ্বাস করে যে মহাবীরের মূর্তি করতে হলে তা অবশ্যই দিগম্বর হবে অর্থাৎ তারা যেমন দিগম্বর মহাবীরের মূর্তিও দিগম্বর হবে স্ত্রীলোকাধারিণী নয় মহাবীর কখনোই বিবাহ করেননি এটা দিগম্বররা মনে করে আচ্ছা আমরা এখনো পর্যন্ত বিভিন্ন তীর্থস্থানে নাগা সন্ন্যাসীদের দেখতে পাই তাদের মধ্যে অনেকেই আছে এই জৈন ধর্মলম্বী বা মহাবীরের উম মতাদর্শ দাক্ষিণত্ব ছাড়াও কলিঙ্গ মগধ মালব গুজরাট রাজস্থান প্রভৃতি স্থানে জৈন ধর্ম প্রচারিত হয় বহিভারতে কখনো জৈন ধর্ম প্রচারিত হয়নি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বহিভারতে জৈন ধর্ম প্রচারিত হয়েছিল কি হয়নি এখানে কিন্তু বহিভারতে জৈন ধর্ম প্রচলন হয়নি যেসব ভারতীয় নৃপতি জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অর্থাৎ তাদের রাজসভায় জৈন ধর্মের পৃষ্ঠপোষকরা ছিল সেই সমস্ত রাজারা হলেন কলিঙ্গরাজ খারবেল কাথিয়া রাজা মান্ডলিক গুজরাট রাজ জয়সিংহ ও কুমারপাল এছাড়া দাক্ষিণাত্য চালুক্য রাষ্ট্রকূট ও গঙ্গা রাজাদের কথাও প্রসঙ্গে স্মরণীয় জৈন ধর্মশাস্ত্র এখান থেকে বহু প্রশ্ন আসে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ জৈন জৈন গ্রন্থের কী কী ধর্মশাস্ত্র ছিল সেটা হচ্ছে শ্রম ভদ্রবাহু যে ভদ্রবাহুর কথা আমরা বললাম তিনি একটি গ্রন্থ রচনা করেন তার নাম হচ্ছে কল্পসূত্র তাহলে জৈন জৈনশ্রমণ ভদ্রবাহু তিনি একটি গ্রন্থ রচনা করেন তার নাম কল্পসূত্রকে জৈনদের আদি ধর্মগ্রন্থ বলা হয় তাহলে কল্পসূত্র হচ্ছে জৈনদের আদি ধর্মগ্রন্থ জৈনদের আদি ধর্মগ্রন্থ কি কল্পসূত্র কল্পসূত্র কে রচনা করেন জৈনশ্রমণ ভদ্রবাহু চৌদ্দটি পর্বের রচিত এই গ্রন্থ মহাবীরের বাণী সম্পর্কে বিশদভাবে বলা হয়েছে সে কথা তো আমরা বলেই দিলাম তিনি মহাবীর সম্পর্কে বিস্তারিত লিখেছেন সেখানে বাণী রয়েছে চোদ্দটি পর্বে আনুমানিক তিনশো খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অনুষ্ঠানিক অনুষ্ঠিত প্রথম জৈন সঙ্গীত তাহলে তিনশো খ্রিস্টপূর্বাব্দে প্রথম জৈন সঙ্গীত কোথায় হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম জৈন সঙ্গীত হয়েছিল পাটলিপুত্রে প্রথম জৈন সঙ্গীত কোথায় হয়েছিল পাটলিপুত্রে কত খ্রিস্টাব্দে তিনশো খ্রিস্টপূর্বাব্দে জৈন ধর্মশাস্ত্রকে চোদ্দোটি পর্বের পরিবর্তে বারোটি অঙ্গতে সংকলন করা হয় ওই যে জৈন ধর্মশাস্ত্র এই কল্পসূত্র সেই কল্পসূত্রকে কিন্তু বারোটি অঙ্গে সংকলন করা হয় এখান থেকে দ্বাদশ অঙ্গ বলা হয় এগুলোকে দ্বাদশ অঙ্গ বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন গ্রন্থকে চোদ্দোটি পর্ব থেকে বারোটি অঙ্গে করা হলো সেটা হচ্ছে কল্পসূত্র গ্রন্থ আর এই কল্পসূত্র গ্রন্থের আরেক নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ আর প্রথম জৈন সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে কত খ্রিস্টাব্দে তিনশো খ্রিস্টপূর্বাব্দে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে গুজরাটের বলভিতে আরেকটি হচ্ছে অনুষ্ঠান সেটি হচ্ছে দ্বিতীয় জৈন সঙ্গীত আমরা চলে আসি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে গুজরাটের বলভিতে বা কোনো কোনো জায়গা আছে বল্লভীতে যাই হোক গুজরাটের বলভিতে অনুষ্ঠিত দ্বিতীয় জৈন সঙ্গীত তাহলে কোথায় দ্বিতীয় জৈন সঙ্গীত হয়েছিল গুজরাটের বলভিতে বা বল্লভীতে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে আবার নতুনভাবে ধর্মগ্রন্থ সংকলন করা হয় বর্তমানে এই সংকলন জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত এই এই সংকলন কি জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচালিত বা পরিচিত জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত জৈন সিদ্ধান্তকে আবার অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র নামে চারটি ভাগে বিভক্ত জৈন সিদ্ধান্ত কটি ভাগে বিভক্ত অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র এই চারটি ভাগে বিভক্ত তাহলে সূত্র তাহলে যেটি হচ্ছে সেখানে যেটি গ্রন্থটি হয়েছিল সেটি হচ্ছে জৈন আগম বা জৈন সিদ্ধান্ত দ্বিতীয় জৈন সঙ্গীতে কিন্তু নতুন করে আবার ধর্মগ্রন্থ সংকলন করা হয় যেটি কোথায় হয়েছিল গুজরাটের বল্লভীতে আচ্ছা এছাড়া চতুর্বেদ পরিশিষ্ট পার্বণ প্রভৃতি জৈন ধর্মগ্রন্থ অপশনে আসতে পারে চতুর্বেদ কোন ধর্মগ্রন্থ কোন কাদের ধর্মগ্রন্থ অনেক সময় হিন্দু ধর্মগ্রন্থ বলে অনেকে ভুল করতে পারেন কিন্তু কখনোই নয় চতুর্বেদ কিন্তু এটি কিন্তু জৈন ধর্মগ্রন্থ চতুর্বেদ পরিশিষ্ট পার্বণ এগুলো জৈন ধর্মগ্রন্থ এসবগুলি প্রাকৃত ভাষায় রচিত কি ভাষায় এসবগুলো কিন্তু প্রাকৃত ভাষায় রচিত জৈন দার্শনিকদের মধ্যে ভদ্রবাহু হেমচন্দ্র সিদ্ধসেন হরিচন্দ্র। এরা হলেন জৈন দার্শনিক কয়েকজন জৈন দার্শনিক হলেন ভদ্রবাহু হেমচন্দ্র সিদ্ধসেন আর হরিভদ্র আসি পরবর্তী অংশে এবার লাস্ট একটা প্যারা সেটি হচ্ছে যে জৈন ও হিন্দু ধর্মের মধ্যে তুলনা করা হচ্ছে মানে জৈনরা কী কী ধর্ম মানত আর হিন্দুরা কি কী বিষয়ে মানত অর্থাৎ দুজনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য জৈনরা এবং হিন্দুরা উভয় হিন্দুদের মতো জৈনরাও জন্মন্তর কর্মফলে বিশ্বাসী তাহলে সাদৃশ্য হচ্ছে তারা উভয় জন্মান্তর মানে অর্থাৎ পরবর্তীকালে মানুষের জন্ম হয় এবং কর্মফল কর্ম অনুযায়ী ফল হয় সেটা তারা বিশ্বাস করে জৈন ধর্মে গণেশ ও লক্ষ্মী দেবীর উপাসনা আছে সেটা আমরা হিন্দুদের মধ্যেও দেখেছি আর অপরদিকে হিন্দুরাও পার্শ্বনাথ অর্থাৎ তেইশতম জৈন তীর্থঙ্কার বা পরেশনাথকে যথেষ্ট শ্রদ্ধা করতেন তাহলে হিন্দু কাকে শ্রদ্ধা করতেন পার্শ্বনাথ বা পরেশনাথকে যিনি তেইশতম জৈন তীর্থঙ্কর জৈনরা অহিংসায় বিশ্বাসী কিন্তু হিন্দুরা উপনিষদ ও অরণ্য অরণ্যকে অহিংসার কথা পূর্বে উচ্চারিত হয়েছে তাহলে এই এই কথাটির মধ্য দিয়েও কিন্তু হিন্দুদের সঙ্গে মিল আছে জৈনদের সঙ্গে কারণ ওবাই কিন্তু অহিংসায় বিশ্বাসী বা বিশ্বাসী ও না হলেও সেটা লেখা আছে ধর্মগ্রন্থে আচ্ছা ধাতু পাথর প্রভৃতিতে প্রাণ আছে বলে তারা বিশ্বাস করে দুই ধর্মের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য আছে এবার হিন্দুরাও অনেক সময় ধাতু পাথরে প্রাণ আছে পাথরের মূর্তি তৈরি হয় দেবদেবীর তাহলে পাথর এবং ধাতুতে বিশ্বাস করে আর কি দুই ধর্মের মধ্যে এবার বৈসাদৃশ্য আছে মানে অমিল সেটা হচ্ছে হিন্দুরা ঈশ্বরের অস্তিত্ব বেদের অপরিষিত অর্থাৎ তারা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে বেদ অপুরুষের রচনা অর্থাৎ কোনো পুরুষের রচনা নয় জাতিভেদ প্রথা ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব মানে যাক বলিদানে বিশ্বাসী কিন্তু জৈনরা বা এর পুরো বিরোধী ঘোরতর বিরোধী এই জৈন ধর্মের লোকজনরা এর ঘোরতর বিরোধী কিসের বিরোধী ঈশ্বরের অস্তিত্ব তারা বিশ্বাস করে না বেদ অপরূষীয় সেটাও মানে না জাতিভেদ প্রথা মানে না ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব বলে তারা কোনোদিন স্বীকার করে না আর যাক বলিদান এগুলোতে একদমই বিশ্বাস করে না এবার জৈন ধর্মের অবদান অবদান হচ্ছে তারা সর্বপ্রথম বর্ণবিভক্ত সমাজের বুকে কি করেছিলেন তারা কিন্তু বর্ণবিভক্ত সমাজের বুকে আঘাত এনে মানুষের সমান অধিকার সম অধিকার এই কথাটি বা সমান অধিকার এনেছিলেন কিন্তু এই জৈন ধর্মের লোকজন এছাড়া কি করেছিল আচার অনুষ্ঠান ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জৈন ধর্ম আত্মার উৎকর্ষ মানুষের অন্তর্নিহিত শক্তির উপর গুরুত্বারোপ করেছিলেন এছাড়া উচ্চশ্রেণীর ভাষা সংস্কৃতকে বর্জন করে তারা কিন্তু মানুষের ভাষা অর্থাৎ প্রাকৃত ভাষাকে গ্রহণ করেছিলেন তাই তাদের ধর্মশাস্ত্র রচিত হয়েছিল বেশিরভাগ কেবলমাত্র প্রাকৃত নয় তাদের ভাষা গুজরাটি তামিল তেলেগু কানাডি সমৃদ্ধ করেছিল মধ্যযুগে জৈন সন্ন্যাসীগণ প্রাকৃত ও সংস্কৃত বহু টিকা ভাষা রচনা করেছিলেন সাহিত্য সম্পর্কে তারা উৎসাহী ছিলেন যে কোনো পুঁথি নকল করা তাদের পুণ্যকর্ম বলে বিচিত পুঁথি নকলকে তারা কী বলতেন পুণ্যকর্ম এই কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে জৈন মন্দিরগুলোতে বহু প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি আজও সংরক্ষিত আছে শিল্প বিজ্ঞান চর্চাতে তারা পিছিয়েছিলেন না তারা কিন্তু শিল্প এবং বিজ্ঞান চর্চাতে পিছিয়েছিলেন না এবার আমরা যে বিষয়টি পড়লাম সেটা আমরা একটু যাচাই করে নিই যে আমরা কতটা কি পড়লাম পরিচিতি প্রথমে আমরা পড়বো হচ্ছে কি কি জানলাম মহাবীর সম্পর্কে জানবো এবং জৈন ধর্ম সম্পর্কে পরিচিতি মহাবীরের জন্ম আমরা জানলাম কত পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কোথায় বৈশালীর যেটা আমি বললাম বসার গ্রামে পূর্ব নাম ছিল বর্ধমান তাহলে মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান তার বাবার দেওয়া তার পিতার নাম সিদ্ধার্থ যাত্রী গোষ্ঠীর নেতা ছিলেন তিনি তার মাতা ছিলেন ত্রিশালা লস্যবীর রাজকন্যা যিনি স্ত্রীর নাম যশোদা কন্যার নাম আমরা বলেছিলাম কমেন্টে জানাতে এখানে আমি জানিয়ে দিচ্ছি অনজ্জা বা প্রিয়দর্শনা তার কন্যার নাম মহাবীরের কন্যার নাম কি অনজ্জা বা প্রিয়দর্শনা গৃহত্যাগ করেন কত বছর বয়সে তিরিশ বছর বয়সে সাধনা করেন বারো বছর কঠিন সাধনা করে তিনি কৈবল্য বা লাভ করে জিন বা জিতেন্দ্রীয় হন যেটা আমরা পেলাম এর মাধ্যমে তিনি ষড়রিপু অর্থাৎ কামক্রোধ লোভ এবং দুঃখকে জয় করেছিলেন বলে তাকে মহাবীর বলা হয় সিদ্ধি লাভের পর তিরিশ বছর ধরে তিনি উত্তর উত্তর পূর্ব ভারতের নানা স্থানে ধর্মপ্রচার করেন আমি বললাম সিদ্ধিলাভের পর কত বছর ধরে তিরিশ বছর ধরে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে ধর্মপ্রচার করেন তার মৃত্যু হয় বছর বয়সে খ্রিস্টপূর্বাব্দে আর আর কি মৃত্যু স্থান রাজগৃহের কাছে পাওয়ানগরী অনাশনের অবস্থায় মৃত্যু গ্রহণ করেন এবার চলে আসি ধর্মমত প্রচারের ভিত্তি প্রথমে পার্শ্বনাথ যে চতুর্জাম প্রথা করেছিলেন অহিংসা সত্য আচর্য অপরিগ্রহ এই চারটি নীতির সঙ্গে আরেকটি নীতি যোগ করে এটাকে পড়ছে যা যা আমি অবশ্যই পারবেন এবার চলে আসি তার পরের পাঠটাতে সিদ্ধশিলা বা পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভের জন্য তিনটে বা ত্রিরত্নের কথা আমি বলেছিলাম সেটি হচ্ছে সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ মনে থাকছে সবার আচ্ছা তিনটি পথের কথা তিনি বলেছিলেন কর্মের বন্ধন থেকে মুক্তির জন্য তিনি পঞ্চ মহাব্রত পালন করার কথা বলেছিলেন আর কি জৈন ধর্মের গ্রন্থগুলো সেটা হচ্ছে শ্রমণ ভদ্রবাহুর নেতৃত্বে কল্পসূত্র যার আরেক নাম শ্রমণ ভদ্রবাহুর নেতৃত্বে কল্পসূত্র যার আরেক নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ সেটি হচ্ছে প্রথম জৈন গ্রন্থ প্রথম জৈন গ্রন্থ হচ্ছে এটি কল্পসূত্র যেটা হচ্ছে জৈন শ্রমণ ভদ্রবাহুর নেতৃত্বে বা ভদ্রবাহুর রচনা করেছিলেন প্রথম জৈন গ্রন্থ এর ১৪টি অধ্যায় ছিল সেখান থেকে বারোটি অধ্যায় করে তার নাম দিয়েছিল দাদা সঙ্গ আর জৈন আগম বা জৈন সিদ্ধান্ত এই যে আরেকটি গ্রন্থ দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে যেটি হয়েছিল সরি দ্বিতীয় জৈন যে সভাটি হয়েছিল সেখানে জৈন আগম বা জৈন সিদ্ধান্ত পরিশিষ্ট পার্বণ হ্যাঁ এইগুলো যে গ্রন্থগুলো বললাম আরও কয়েকগুলো গ্রন্থ আমি ওখানে বলেছি জৈন ধর্মগ্রন্থের ভাষা ছিল প্রাকৃত ভাষা তারা সংস্কৃতকে বর্জন করে প্রাকৃত ভাষাকে নিয়েছিলেন নির্গ্রন্থ অর্থাৎ জৈন কঠোর তপস্যায় জৈন ধর্মের কঠোর তপস্যায় যাদের বন্ধন মুক্তির ঘটে মানে তপস্যার দ্বারা যাদের বন্ধন মুক্তি ঘটে তাদেরকে নিগ্রন্থ বলে বা তাদের বস্ত্রহীন সেই সমস্ত মানুষজনকে নিগ্রন্থ বলা হয় আরেকটি হচ্ছে বা গ্রন্থি নেই তাদের সংসারের প্রতি তাদেরকে জৈন ধর্মের সম্প্রদায় সেটা হচ্ছে দিগম্বর এবং শ্বেতম্বর সেটা আমরা পেলাম এ দিগম্বররা হচ্ছে মহাবীরের মহাবীরের মত মেনে চলত আর শ্বেতম্বররা শ্বেত পরিধান করত আচ্ছা কয়েকটি প্রশ্ন জৈন ধর্মের প্রবর্তক কে সেটা হচ্ছে মহাবীর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ঋষভনাথ পার্শ্বনাথ কে ছিলেন তেইশতম জৈন তীর্থঙ্কর শেষ জৈন তীর্থঙ্করের নাম কি মহাবীর জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি কল্পসূত্র বা দাদাসঙ্গ চতুর্দাম কে প্রবর্তন করেন পার্শ্বনাথ পঞ্চমহাব কে প্রবর্তন করেন মহাবীর আচ্ছা জৈন ধর্মের মূল ভিত্তি সেটা হচ্ছে পঞ্চ মহাব্রত হচ্ছে মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেন যাত্রিক বংশে মহাবীর কোথায় দেহত্যাগ করেন সেটা হচ্ছে পাবা নগরীতে যেটা আমরা পেলাম পাবা নগরীতে মহাবীর দেহত্যাগ করেন আরেকটি হচ্ছে কোন শব্দ থেকে জৈন শব্দ এসেছে সেটি হচ্ছে আমরা পরে পাবো সেটা হচ্ছে ও জৈন ধর্মের বাইশতম তীর্থঙ্কর হচ্ছেন অরিষ্ট নেমিনাথ অরিষ্ট নেমিনাথ এটা একটা আলাদা প্রশ্ন এর বইটার মধ্যে ছিল না কিন্তু এখানে রয়েছে জৈন ধর্মের বাইশতম তীর্থঙ্কর হলেন অরিষ্ট নেমিনাথ আর তেইশতম হচ্ছেন পার্শ্বনাথ মহাবীরের কন্যার নাম আমরা পেলাম আনজ্জা বা অনজ্জা প্রিয়দর্শনা আর কোন শব্দ থেকে জৈন শব্দটি এসেছে সেটা আমরা আগেও পেয়েছি জিন শব্দ থেকে জিন শব্দ থেকে কিন্তু এসছে আরেকটি প্রশ্ন হচ্ছে কই শব্দটির অর্থ কি কই বলল শব্দটির অর্থ হচ্ছে চরম আত্মজ্ঞান লাভ চরম আত্মজ্ঞান লাভ এই আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত এর পরবর্তী ক্লাসে বৌদ্ধ ধর্মটা আলোচনা করে দিয়ে পুরো অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ দুটো বিষয় আমি আলোচনা করে দেব আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আশা করি একটি এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত প্রশ্ন কিন্তু মুখস্ত হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য